সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, এর আগে আমরা নীলাকে নিয়ে কয়েকটি প্রতিবেদন করেছি, কারণ আপনারা এর আগে যদি প্রতিবেদনগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন কি লাজুক একটা মেয়ে, খুব কম কথা বলে, ছোট কথা বলে, হাসি বেশি, মানে অলওয়েজ হাসিটা তার অনেক বেশি, মানে সবাই কিন্তু হাসতে জানে না, কিন্তু ওর ভিতরে এই বিশেষ গুণটা কিন্তু আছে। সে খুব হাসিতে থাকে বা যতক্ষণ হেলে ধুলে কথা বলে, সেটাও কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে দেখেছি। কারণ সে তাকে যদি বলি ক্যামেরার দিকে তাকাতে, সে তাকায় অন্যদিকে, হ্যাঁ একটু অমনোযোগী থাকে। কিন্তু আমরা চাচ্ছি এমন কেউ তার জীবন আসুক যে সে তার প্রতি মনোযোগী বেশি থাকে, কারণ এমন কেউ তাকে এমনভাবে ভালোবাসুক যেটা সে এই যে অমনোযোগী ভাবটা যেন মনোযোগীতে পরিণত হয় এবং তার প্রতি যেন তার ভালো লাগাটা তৈরি হয়। কিন্তু এর আগে আমরা আসার সাথে সাথে কয়েকটি কথা বলেছেন বা আমাদের কাছেও অনেকে কল দিয়েছেন, বলেছেন যে তাকে বিবাহ করবে, কিন্তু বিবাহ করলেই কিন্তু কতটুকু তার দায়িত্ব নিতে পারবে, কিন্তু সে তো কোনো এ পর্যন্ত কোনো সহযোগিতা পাননি, সেটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কার করতে চাই, কিন্তু সে এমন কাউকে চান যে তার সমস্ত দায়িত্ব নিবে, তাকে বুঝবে, সারা জীবন তার সাথে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছেন। আপনি তো অলওয়েজ ভালো আছেন এটাই সেটাই বলেন, এই কথাটাই বলেন, কিন্তু আপনি কতটুকু ভালো আছেন আপনি নিজের থেকে একটু আজকে আমরা আপনার সেই কথাগুলো শুনতে চাচ্ছি, যে ভালো আছেন বা সব দিকে ভালো আছেন, নাকি কোনো দিকে মানে একটু মনে কষ্ট আছে, বা বাবা মার দিক দিয়ে হোক বা ফ্যামিলির দিক দিয়ে হোক, সেই কথাগুলো আমাদের সাথে আজকে শেয়ার করতে পারেন। সব দিক দিয়ে ভালো, কিন্তু কোনো দিক দিয়ে কষ্ট নেই? মনের দিক দিয়ে কি অবস্থা আপনার? বিরক্ত হচ্ছেন নাকি আপনার ভালো লাগছে? বিরক্ত হচ্ছেন। হ্যাঁ, সম্মানিত দর্শক, বিয়ের কথা বললে মানুষ খুশি হয়, এটা ঠিক আছে, কিন্তু যে নীলা কিন্তু বিরক্ত হচ্ছে, এত মানুষে বিয়ে করবো কেমনে? তাই কত মানুষ কল দিয়েছে আপনাকে এই পর্যন্ত? প্রায় 400। 400 লোকে তাকে বিয়ের কথা বলছে, কিন্তু কয়জনকে সে বিয়ে করতে পারবে? সে চাচ্ছে একজনকে বিয়ে করবে যিনি যে তার সমস্ত দায়িত্ব নেবে, সব কিছু বুঝবে, দেখবে, এরকম কাউকে তো বিয়ে করতে চাচ্ছে। কিন্তু 400 লোককে তো আর বিয়ে করা যাবে না। তাহলে আপনি কি তাদেরকে কি পরিষ্কার কি জানিয়ে দিয়েছেন, যারা বিয়ে করতে চায় তাদেরকে কি বলছে? আমরা চালাইতে পারলে বিয়ে বসবো। মানে আপনাকে চালাইতে পারলে? তো এরকম কেউ কি দায়িত্ব নিবে বা আপনাকে তার কোনো প্রমাণ দেখিয়েছে যে আমি তোমার এই দায়িত্বটা নিচ্ছি? হ্যাঁ, এরকম কেউ কি প্রমাণ দেখিয়েছে এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত কোনো প্রমাণ দেখেন। আচ্ছা, তোমার আপনার আব্বু এবং আম্মুর যেই গল্পটা বা আপনি যতটুকু বুঝেছেন সেই গল্পটা আমি একটু শুনতে চাচ্ছি, যখন মানে আপনাদের ফ্যামিলিতে আসছে বা আপনার আম্মুর সাথে আম্মুর সাথে আব্বুর কি ঝামেলাটা হয়েছে, এটা যদি একটু। বাবার জন্য কি কষ্ট লাগে? না লাগে, এখন মনে পড়ে, যখন মনে পড়ে খুব কষ্ট লাগে। আর আপনার আম্মু এখন কি করে? গ্রামে যায়। গ্রামে যায়? আপনার আম্মুর সাথে কখনো গ্রামে গিয়েছেন? আমার সাথে গ্রামে গেলে যাওয়ার পরে কোনো মানুষ বা কেউ কে আপনাদেরকে বা ওইভাবে বলে যে এত সুন্দর মেয়ে গ্রামে আসতে, এরকম কোনো কিছু বলছে টলছে? বলছে কি বলছে? সেটা বলছে ভালো মেয়ে, সুন্দর মেয়ে, ভালো মেয়ে, সুন্দর। বিয়ে করো আপনাকে, বিয়ে মানে যেখানে যাক মানে বিয়েটা আগে চলে আসে নাকি? তাহলে মানে সুন্দর, আপনি কি আসলে সুন্দর? হ্যাঁ মানে সবাই আপনাকে বলে সুন্দর, আমরাও বলছি সুন্দর, কিন্তু আপনি বলছেন আপনি সুন্দর না, তাহলে আপনি কি আসলে? কালো। সম্মানিত দর্শক, আপনাদেরকে কালো মেয়ে তাকে দেখাচ্ছি, যে যাকে সবাই সুন্দর বলে সে নিজেকে কালো বলে, কারণ সুন্দরীদের একটু অহংকার থাকে, কিন্তু এই মেয়েটার ভিতরে সেরকম কোনো কিছু এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি, কিন্তু সে তার একটা আছে যেটা সে খুব ছোট কথা বলে থেমে যায়।
আর সবসময় থেমে যাওয়াটা নাকি ভালো, আর অমনোযোগী থাকে যে কোনো জিনিসে। তো আমরাও চাচ্ছি বা দর্শক বিন্দু যারা আছেন বা কারো যদি তাকে ওইভাবে ভালো লাগে, মানে এমন কাউকে চাচ্ছেন যে তার মনোযোগীটা তার প্রতি থাকে, এটাই তো চাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ কি, আমি তো একটু ক্লিয়ার বুঝতে চাচ্ছি আপনার বিষয়টা। হ্যাঁ চাচ্ছি। কি চাচ্ছেন? ভালো ছেলে। ভালো ছেলে? তো ভালো ছেলে আপনি বুঝতে হলে তাকে কিছুদিন প্রেম করতে হবে। শুধু ভালো হলে হবে? চেহারা ধরেন অনেক কালো, বয়স অনেক বেশি। এই যে এর আগে আপনি বলেছেন যে এক একজনের কল দেয় বিয়ে করে বলছে বাবা চাচাদের বয়সে, তাহলে এইরকম যদি ভালো লোক পান তাহলে কি বিয়ে করবে? মানে বাবা চাচাদের বয়স হলে? হ্যাঁ ওই রকম বুঝবেন না, যে আপনি এমন কাউকে চাচ্ছেন যে আপনার সাথে থাকবে, আপনাকে ভালোবাসবে এবং আপনার। আচ্ছা সে কি আপনার এখানে থাকতে হবে? না যেখানে বলে সেখানে থাকো। মানে আপনি তার সাথে থাকতে চাচ্ছেন নাকি আপনি মানে আপনি এখানে থাকবেন? আমি এখানেই থাকব, এখানে বাড়ি করে দিলে বিয়ে বসবো না বলে নাই। মানে এখানে কেন থাকতে হবে আপনার? যা সে যদি না থাকলে আমার মাকে টানবে কে? যদি সে যদি আপনার মায়ের দায়িত্বটা নিয়ে আপনার মাকে নিয়ে যায়, মানে আপনার মা চারটা বাচ্চা আছে ওদের নিয়ে যাবে? চারটা বাচ্চা কার? আমার ভাইয়ের। ভাইয়ের চারটা বাচ্চা? হুম। এখন কি কেউ বিয়ে করলে কি আপনার চারটা বাচ্চাও দেখতে হবে? হুম। তাই এরকম কেউ কি দায়িত্ব নেবে? না নেবে না, তার জন্য তো বললাম এখানে বাড়ি করে দেবে। মানে আপনি চাচ্ছেন এখানে যদি বাড়ি করে দেয় তাহলে বিবাহ করবেন, নাহলে করবেন না? এমনি থাকবেন সারা জীবন? এমনি কি থাকা সম্ভব? সব ছেলেরা কি আর থাকবে? না না আমি বলছি সব ছেলেরা নাকি, আপনি কি এইভাবে বিবাহ না করে থাকা কি সম্ভব সেটা বলো। নালে আমার মারে আমি হাত খরচা দেব। হ্যাঁ একটু এটা করতে পারে কোনো ছেলে যদি আপনার দায়িত্ব নেয়, হয়তো আপনাদের যেই আপনার মাকে বা আপনার যেই মানে চারটা বলতে আপনার ভাই ভাতিজা নাকি ভাতিজা সব মানে ভাইয়ের ছেলেদের, আপনার ভাইয়ের ছেলেদের কেউ যদি দায়িত্ব নেয় বা তাদেরকে যদি একটু খরচ দেয়, হ্যাঁ তাহলে আপনি বিবাহ করতে রাজি, এটাই তো বুঝাচ্ছেন? আচ্ছা আপনার এই যে ধরেন এক এক সময় এক এক, আপনি তো ধরেন আপনা আপনার এই যে আপনি বলছেন আপনি সুন্দর না আপনি কালো, এ কথাটা কি সত্য? মানে এটা আপনার জন্য সত্য? মানে আপনি আসলেই কালো? তো কালো মেয়েকে এত ছেলেরা পছন্দ করে কেন? আপনার ভিতরে কি গুণ আছে? জানি না। হ্যাঁ জানি না। কালো হইলো কি ভালো খুব না? কালো মানুষই তো ভালো। কালো মানুষই ভালো? তাহলে আপনার তো এই জন্য কি আপনি কালো ড্রেস পরছেন আজকে? হ্যাঁ নাকি? আপনার তো আমি দেখলাম আপনার যখন আমরা আপনাকে ডাকলাম যে আসেন আমরা একটা প্রতিবেদন করি, তখন দেখলাম আপনি সাজুগুজু করতে আপনার মানে অনেক সময় লেগে গেছে। সাজেন নেই? না। আপনি মানে মানে ন্যাচারাল ভাবে মানে যখন যেমন আছেন তাতে এত সুন্দর, এটা কি আপনি জানেন? আপনি আসলে অনেক সুন্দর, কারণ হয়তো যারা আমাদের সম্মানিত দর্শক আছেন তারাও কিন্তু বলছে। তবে আমি চাচ্ছি যে আচ্ছা আপনি যে সেলাইয়ের কাজটা জানেন, কেউ যদি আপনাকে একটি সেলাই মেশিনের টাকা সহযোগিতা করে বা আপনাকে মানে বিবাহের বিষয়টা তো হলো পরে, বিবাহ তো আর সবাইকে করা যাবে না, কিন্তু কেউ যদি আপনাকে সহযোগিতা করে একটি সেলাই মেশিন দেয় তাহলে তার জন্য আপনি কী করবেন? তার জন্য আপনি কি করবেন? দোয়া করবেন? কি এমনি দোয়া করবেন না নামাজ পড়েন আপনি? নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন? আচ্ছা একটি যদি সেলাই মেশিন আপনাকে দেওয়া হয় তখন কি আপনি কি চলতে পারবেন বা আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন? আপনার আম্মু কি ধরেন তখন কাজে যেতে হবে? না কাজে যেতে হবে না। মানে আপনি আপনার আম্মুকে ভালো রাখতে পারবেন? আপনার আম্মু তো আপনাদের জন্য অনেক কষ্ট করছে, আপনার বাবা যখন মারা গিয়েছে তার তো এখন অনেক বয়স হয়ে গেছে, সে তো এখন কাজে যেতে পারে না, এখন তো আপনিও তেমন কোনো কাজ জানেন না, শুধু সেলাই মেশিন এর কাজ জানেন। আচ্ছা আপনি তো একটু পড়াশোনা করেছেন, কিন্তু আপনার কি আর পড়াশোনা করার ইচ্ছা ছিল না বা নাকি টাকার অভাবে পড়াশোনা করতে পারেন? টাকার অভাবে পড়াশোনা করতে পারিনি। লেখাপড়া আপনি আচ্ছা প্রথম স্বপ্ন দেখেছেন কি? আপনি লেখাপড়া করে কি হতে চেয়েছিলেন? ডাক্তার। ডাক্তার হওয়ার স্বপ্নটা কেন? কি মানুষকে ইনজেকশন দিবেন এই জন্য? হ্যাঁ নাকি মানুষের সেবা করার জন্য? সেবা করার জন্য শুধু ইনজেকশন না সেবা করবেন? আমরা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি যদি সেবা করার জন্য ডাক্তার হতে চেয়েছেন নাকি মানুষকে ইনজেকশন দেওয়ার জন্য? সেবা করার জন্য ডাক্তার হতে চেয়েছেন, কিন্তু আপনার তো সেই স্বপ্নটা পূরণ হয়নি। এখন কি আপনার ধরেন
ভবিষ্যৎ যেন আপনার, এখন তো আপনার ভাতিজারা আছে, তাদের কি, তারা কি স্কুলে যায়, স্কুলে পড়াশোনা করে? না। কেন পড়াশোনা করে না? কেন তাদেরকে দিয়ে আপনি সেই স্বপ্ন, আপনার স্বপ্নটা দেখতে পারেন না? আমি পড়াই কত সময়। আপনি পড়ান, স্কুলে যায় তারা? না, স্কুলে যায় না, ভর্তি করে দিয়ে। কেন, স্কুলে তো ভর্তি করতে হবে তাদেরকে। হ্যাঁ, টাকার জন্য ভর্তি করতে পারে না, টাকার জন্য ভর্তি। সম্মানিত দর্শক, শুনলেন এই মানে তার ভাষায় সে বলে, এই যে নীলার ভাষায় বলে, সে সুন্দর না, সে কালো, আর বাকিটা আপনাদের বিচার, আপনাদের হাতে ছেড়ে দিলাম। কারণ এমন কাউকে চান না যে বাবার মতন বয়স তাকে বিবাহ করবে বলেন, এরকম কাউকে চান না, সে চাচ্ছেন এরকম কাউকে যে সারা জীবন তার সাথে থাকবে, তাকে ভালোবাসবে, তাকে দেখবে, এবং এই অমনোযোগী তার যে ভাবটা আছে সেটা মনোযোগী করে তুলবে। দর্শক, আজ এ পর্যন্ত, পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।